তোর কাছে নাকি অনেক অস্ত্র, তুই যদি অস্ত্রটা পয়লা দিতি তাহলে তো মেসিরে কইতে পারতাম আমি যে এই অসুবিধা, ঠিক আছে দিয়ে দেব। এরপরে আবার গেলাম, উনি কইল কাদের নানার জনের নানান কথা কয়, তুই বলে টাঙ্গাইল গেলে আমার আর কি ভালাবি, তুই অস্ত্রগুলো দিয়ে দে না, আমি কাদের দেবো থামাই দিয়ে দে, না আমি লোক পাঠিয়ে দিই তার কাছে দিয়ে দে। আমি যদি অস্ত্র নেওয়ার সাহসই না থাকে তাই না তোমার যুদ্ধের তো নেতা হয়েছিলেন কে? ওদিকে তো একাই আসছিলেন, কোন মন্ত্রী আসে নাই, কোন সেক্রেটারি আসে নাই, এই জন্য কোথায় যেন পুলিশ দেখবেন খালি এখন একটু এই যা পুলিশের আইজি তার একজন যাওয়া উচিত, আইজি আসে নাই, সেনাবাহিনীর কোন লোক আসে নাই, বঙ্গবন্ধু তোহাল আহমেদ, বঙ্গবন্ধুর পোলা কামাল, কামাল না জামাল আর রাসেল এই কজন আসছিল। আমি যে আসেন ভালো, তারা সব অস্ত্র দিয়ে দিলাম, একটা মুক্তিযোদ্ধ বলে নাই, একজনও বলে নাই যে অস্ত্র যে দিতেছেন আমরা কি করব। আসলেই কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র নেওয়ার পরে বঙ্গবন্ধু যতদিন বেঁচে ছিলেন একটা সাধারণ সম্মান মুক্তিযোদ্ধাদের ছিল, কিন্তু তারপরে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে মুক্তিযোদ্ধা বললেই জেলখানা, মুক্তিযোদ্ধা বললেই জেলখানা। কি কষ্ট হতে গেছে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে মুক্তিযোদ্ধাদের, সেটা কিন্তু এখনো কম বেশি আছে। আমি লম্বা মানুষ, সংসদে বললাম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করতে হবে, মুক্তিযোদ্ধাদের সম্মানই দিতে হবে। কেউ কেউ হয়নি হয় রাত গালি দিল, গালি শুনলাম, এরপরেও কিন্তু আজকে মুক্তিযোদ্ধাদের 20,000 টাকা সম্মানী ভাতা হয়েছে, আমি কিন্তু চাই 50,000 টাকা সম্মানী ভাতা হোক। কেন এখন এখন ঢাকা সিটি কর্পোরেশনের মেথর গুলো আছে না, যারা পরিষ্কার করে রাস্তা নালা পরিষ্কার করে, তাদেরও পেনশন 50,000 টাকার মতো পেনশন হয়। একটা পুলিশ 18-19,000 টাকা থেকে শুরু হয় যখন পেনশন হয়, তারা 40-45,000 টাকা পেনশন হয়। একটা মুক্তিযোদ্ধাকে একটা পুলিশের কনস্টেবলের চাইতে ছোট না বড়, তাহলে বড় হইলে 50,000 টাকা দেওয়া যাবো না? ইলেকশন হোক, ইলেকশনের পরে ইনশাল্লাহ ওটার আমি 60,000 টাকা বানিয়ে দেবো ইনশাল্লাহ। মুক্তিযোদ্ধারা সম্মানে না থাকলে আর কেন সম্মানে থাকবো, কে থাকবে? সেই জন্যে মুক্তিযোদ্ধাদের সম্মান হওয়া উচিত। আপনাদের ধন্যবাদ দেই, আমি খুব অশান্ত খুব বিরক্ত, এই যে একটা সাংবাদিক ওরা আমি মাটির নিচে নামিয়ে দিতাম, বেদ বিরত একটা সীমা আছে, রোহনে খারে ফোন করতেছে, বাপের কাছে করতেছে না বউর কাছে করতেছে আল্লাহ জানে, কিন্তু এটার কোনো উচিত না কোনো জ্ঞান বুদ্ধি থাকলে, কিন্তু আজকাল কোনো জ্ঞান বুদ্ধি নাই। ক্যামেরা একটা হাতে হইলেই মনে হয় একটা বিরাট কিছু হয়ে গেছে, আর ফোন থাকলে তো কথাই নেই। এই যে ভদ্রলোক ওনাকে এটা শোভা পাইল, আমি এনে বক্তৃতা করতেছি, আমার তো বাপের ছোট বয়সে বেশি নেই, ওনার প্রেমিকার সাথে কথা বলতেছে কিনা এটা একটু দূরে যায়, শান্তি মতো আপনি কথা পান, আদব কায়দার লেশ মাত্র সাধারণ মানুষের যে গুণ বিচার বিবেচনা আছে, যারা একটু কালো অক্ষর পেটে গেছে, যাদের একটু দুই চারটা পয়সা হয়েছে, যারা দুই কলম লিখতে পারে, তাদের মধ্যে ভোগ বিবেচনা কিচ্ছু কাজ করে না, এই জন্য দেশটা এই কষ্টে আছে। যদি সেই বুদ্ধি বিবেচনা থাকতো, যদি দেশ ঠিকভাবে চলত, তাহলে এটা হইতো না। আমি কিন্তু দেশটা যাতে ঠিকভাবে চলে সেই জন্যই গামছা দল করেছি, যতদিন বেঁচে থাকবো এটা করবো।
যদি আমি মরে যাওয়ার পরে যদি আর কেউ থাকে আল্লাহ যদি রহম করে তাহলে তিনি করবেন। আপনাদের আমি আবার বলি,